8 ফুট লম্বর অজগর সাপ উদ্ধার। বোরিকমা ব্লক কোরখণ্ডা গ্রামর এক পোল তলে অজগর সাপটি বুলুথিবা গ্রামবাসী দেখি তুরন্ত বন বিভাগ খবর দিয়েছিল। বন বিভাগ টিম পৌঁছি সাপটি উদ্ধার করে বোরিকমা বন বিভাগ কার্যালয় আনিলে। বন বিভাগ পশু চিকিৎসক আনি সাপটির স্বাস্থ্য পরীক্ষা করাই। সাপটি 8 ফুট লম্ব এবং বয়স প্রায় 1 বর্ষ হব বলে কইছন্তি পশু ডাক্তার। যে আমার প্রথম থর তো ফরেস্ট ডিপার্টমেন্ট তরফ আমার ডিপার্টমেন্ট কো আসলে কি আমি ওটা অজগর সাপকে রেসকিউ করছু ওটা পব্লিক লোকঠু আপনার টিকি আসন্তু অজগর সাপর টিকি দেহ টিকি পরীক্ষা করন্তু পরীক্ষা করি আপনার দেখুন কোন অসুবিধা হয়েছে কোন নাই। ফার্স্ট সেমানে আসিকি আমাকে ইনফরমেশন দেলে ফরেস্ট অফিসর তরফ তো আমি তাঙ্কর ইনফরমেশন শুনি অফিসিয়ালি আসিলু স্যার ফরেস্ট ডিপার্টমেন্ট দেখিবা পাই সাপর যে অজগর সাপ যে উদ্ধার করছেন সেমানে কোন তার দেহর কন্ডিশন কেমতি কোন আছে দেখিবা পাই আসিলু। সাপর বয়স অ্যাপ্রক্সিমেটলি 1 ইয়ার পাখাপাখি হব। লম্বা স্যার এরাউন্ড 250 সেন্টিমিটার এইটা ফিমেলটা স্যার বাহার মানে উদ্ধার করছেন এমানে তো ফিজিক্যালি কিছু ইঞ্জুরি না তাকে আমি বর্তমান আমি অবজরভেশন রাখবা কিছুদিন দুই দিন কমসে কম রাখবা তার খাইবা পিবা ব্যবস্থা কেমন দেখবা ঝাড়া টিকি দেখবা যেহেতু আমি তাকে আমার ফরেস্ট ছাড়বা ফরেস্ট ছাড়বা তাকে তার দেহ যদি ঠিক নথিব সে পুনি তার সেটি অসুবিধা হব তো আমি সেপাই দুই দিন তাকে অবজরভেশনে রাখবা এটি তার দেহ পুনি দুই দিন পর্যন্ত দেহ পরীক্ষা করবা তারপরে আমি ডিসাইড করবা কি সিট কেমতি কোণ অছি কেমতি তার ইম্প্রুভমেন্ট রয়েছে তো তা অনুসারে তাকে দেখিকি আমি পরবর্তী মুহূর্তে তাকে সার্টিফিকেট দেবা তুমি ছাড়ি পারিব। সাপটিকে দুই দিন বন বিভাগে রখাযিবা পরে সুরক্ষিত স্থানে ছড়াযিব বলি কইছন্তি বন অধিকারী। সাপটি খাদ্য অন্বেষণে গ্রাম নিকটে পশিথিবা অনুমান করা যাউছি। ব্যুরো রিপোর্ট গীতাঞ্জলি নিউজ।